ইনকাম স্কুলে স্বাগতম। এই দেখুন, এখানে যে চোলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চোলাতে আমি কিভাবে কাজ করি আপনারা দেখুন, সমস্যা কিভাবে নির্ণয় করি দেখুন। এই দেখুন, এখানে সুইচ সরাসরি ঘুরে যাচ্ছে, দেখুন এরকম। এখানে আপনারা কোন সমস্যাটি মনে করবেন? এখানে যে সমস্যাটা আছে এটা কিসের সমস্যা? এটা কি মেশিনের সমস্যা নাকি এই সুইচের সমস্যা? সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি। এই দেখুন, এখানে সুইচ হচ্ছে, বাট সুইচের যে সঠিক যে মাপ, ওই মাপে সুইচটি নেই। এই দেখুন, সুইচ থাকবে এই সোজা, এবং এ পাশে সুইচ করার পর, আসার পর এতটুকু হবে। এখানে দেখুন আরও বেশি ঘুরে যাচ্ছে, আবার এতটুকু চলে আসছে। এটা কী সমস্যা হতে পারে? এই দেখুন সুইচ এমন হয়ে গেছে, এমন থাকা অবস্থায় এই সুইচ করা হলো, এখানে আসলো, আবার এখানে এসে বন্ধ হলো। এটা কী কারণে হলো সেটাই আপনাদেরকে খুঁজে বের করব, দেখাবো। এই দেখুন, এই দেখুন, এটা খুলে নিয়ে আসলাম। এখানে কী সমস্যা হলো? এই এখানে এই কালো নবটির সমস্যা নাকি ওই মেশিনের সমস্যা, ইগনিশনের সমস্যা, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমার মনে হচ্ছে, আচ্ছা যাই হোক, আমি প্রথমে মেশিনটি দেখি, ওকে আছে কিনা, ইগনিশনটি দেখি। হ্যাঁ, এটা আমার কাছে ওকে আছে বলে মনে হচ্ছে। এখানে যে নবটি আছে, এই নবের এখানে নষ্ট হয়ে গেছে। এখানে যে গার্ড সিস্টেমে এটা আটকে থাকে, যেরকম ফ্রেম করা থাকে, এটা নষ্ট হয়ে গেছে, অথবা গলে গেছে, অথবা ক্ষয় হয়ে গেছে। এটা খুবই হালকা থাকে, যার কারণে অনেক সময় এরকম হয়ে যায়। এখন আমি আরেকটি নব দিয়ে, আরেকটি এই কালো কভার দিয়ে, বা এটা নব বলে অনেকে, সুইচ বলে অনেকেই অনেক নামে রাখতে পারেন, আমি নব বলেই ডাকি। এই দেখুন, এটা এখানে লাগালাম, এখন দেখি সুইচ হয় কিনা। এই দেখুন সুইচ হচ্ছে, এখন আর কোনো ডিস্টার্ব করছে না। এই দেখুন, এদিকেও আর আসছে না, এদিকেও আর আসছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চুলার কাজ করতে গেলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো রোগ নির্ণয় করতে হবে। সঠিক রোগ নির্ণয় না করে আপনি যদি ভুলভাল চিকিৎসা করেন, তাহলে কাস্টমার বিরক্ত হবে, কাস্টমারের অযথা টাকা পয়সা নষ্ট হবে, এবং কাজের বিল অনেক বেশি চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।